এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কবে থেকে শুরু প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস জানিয়ে দিল শিক্ষা দপ্তর বর্তমানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক করোনা সংক্রমণ এখন স্থিতিশীল এই অবস্থায় গত ষোলোই নভেম্বর থেকে খুলেছে স্কুল কলেজ করোনা নির্দেশ মেনে ক্লাস চলছে রাজ্যের স্কুলগুলিতে তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দিতে চাইছিল স্কুল শিক্ষা দপ্তর এমনটাই ইঙ্গিত ইঙ্গিত পাওয়া গিয়েছিল তবে মিলেছে আগের পরিকল্পনা থেকে সরে শিক্ষা দপ্তর জানা গেছে প্রথম থেকে শ্রেণীর জন্য স্কুল অষ্টম জানুয়ারিতে পুস্তক সপ্তাহ পালন নিয়ে বিকাশ ভবনের অর্ডারে তা পরিষ্কার হয়েছে সেখানে বলা হয়েছে জানুয়ারিতে যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ থাকছে তাই জানুয়ারি সাত তারিখের মধ্যে সব ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে অনেকেই মনে করছেন হঠাৎ বিশ্বজুড়ে অমিক্রণের বাড়বাড়ন্তে কলেজ স্কুল খোলা নিয়ে ধীরে চলনীতিতে চলতে চাইছে রাজ্য সরকার অন্যদিকে স্কুল শিক্ষা সংগঠনগুলি দ্রুত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার দাবিতে অনড় যদিও প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল খোলা কবে হবে তা নিয়ে সরকারিভাবে কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি